শুরুতে সংবাদ শিরোনাম। ভূমধ্যসাগরে অনুসন্ধান সম্প্রসারণের ঘোষণা তুরস্কের, বাড়ছে আরও উত্তেজনা। কাতারের মধ্যস্থতায় ইসরায়েল হামাসের সমঝোতা। এবং সবশেষ থাকছে, আমিরাতকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পূর্ব ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ এলাকায় তেল ভ্যাস অনুসন্ধান তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। সোমবার রাতে 12 সেপ্টেম্বর পর্যন্ত অনুসন্ধান জাহাজের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি। এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী দেশ গ্রিস। গত 24 আগস্ট ভূমধ্যসাগর বিতর্কিত সামুদ্রীয় অনুসন্ধান চালানোর ঘোষণা দেয় তুরস্কের গবেষণা জাহাজ ওরুচ রেইস। প্রাথমিক ঘোষণা অনুযায়ী 1 সেপ্টেম্বর পর্যন্ত অনুসন্ধান তৎপরতা চালানোর কথা ছিল। সোমবার ওরুচ রেইসের অনুসন্ধান শেষ হওয়ার কথা থাকলেও সেই দিনই এর সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় আঙ্কারা। বিরোধী অঞ্চলের তুরস্কের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখায় গ্রিসের সঙ্গে ক্রমশ উত্তেজনা বাড়ছে। এরই ফলে ওই অঞ্চলে তুরস্কের মোকাবেলা করতে ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনতে আলোচনা চালাচ্ছে গ্রিস। পাশাপাশি দেশটির অন্যান্য দেশ থেকে সেনাবাহিনীর জন্য অস্ত্র ক্রয় করছে। আঙ্কারা বলছে, তুরস্কের সামুদ্রিক অঞ্চলের ভিত্তি রেখায় তুর্কি উপকূলের কাছে ছোট একটি দ্বীপের কাছে তারা অনুসন্ধানের কাজ করছে। তুর্কি পদক্ষেপকে বেআইনি আখ্যা দিয়ে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। উত্তেজনা নিরসনে তুরস্ককে আলোচনার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিশর এবং সাইপ্রাসে বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলে আসা আন্তঃসীমান্ত গোলাবর্ষণের অবসান ঘটাতে ইসরায়েলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে গাজার ক্ষমতাসীন ইসলামী শাসক গোষ্ঠী হামাস। কাতারের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের এই সমঝোতায় পৌঁছেছে বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে গাজার নেতান ইয়াহিয়া সিনওয়ারের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ আল এমাদির সঙ্গে আলোচনার পর সাম্প্রতিক উত্তেজনা লাগাম টানতে এবং আমাদের জনগণের প্রতি ইসরায়েলি আগ্রাসনের অবসানের একটি সমঝোতা হয়েছে। গাজা উপত্যকায় গত 6 আগস্ট থেকে প্রায় প্রতিদিনই বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাসের আগুনে বেলুন নিক্ষেপ এবং রকেট হামলার জবাবে তেল আবিব পাল্টা হামলা অব্যাহত রেখেছিল। ইসরায়েলের ফায়ার ব্রিগেডের তথ্য বলছে, গত কয়েক সপ্তাহ ধরে বেলুনের ভেতরে বিশেষ ডিভাইসের মাধ্যমে আগুন, কন্ডম অথবা প্লাস্টিকের ব্যাগের ভেতরে আগুন ধরিয়ে শত শতবার হামলা চালিয়েছে হামাস। গাজা থেকে ধেয়ে আসা বেলুনে ইসরায়েলে 400+ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে কৃষিজমির আবাদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্তে শান্তির বিনিময়ে গাজার উপর ইসরায়েলের আরোপিত 13 বছরের অবরোধ শিথিল করতে আনুষ্ঠানিক এই সমঝোতার কাতারের রাষ্ট্রদূত ছাড়াও দুই পক্ষের সঙ্গে আলোচনা করেছে মিশরের একটি প্রতিনিধি দল। হামাসের একটি সূত্র বলছে, প্রায় 20 লক্ষ মানুষের উপকূলীয় উপত্যকা থেকে ইসরায়েলে আগুন, বেলুন সহ সব ধরনের হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে হামাস। গাজার অন্যান্য দেশগুলোতেও সমঝোতা মেনে হামলা বন্ধ রাখবে বলে জানানো হয়েছে। সূত্রটি বলছে, সমঝোতার ফলে মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় চালু করতে হবে। হামলার শাস্তি হিসেবে ইসরায়েলের প্রত্যেক দিন গাজা উপত্যকায় মাত্র 4 ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ করত এবং জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ইসলামী বিশ্ব এবং ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক ভাষণে এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের এই প্রতারণা দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু এই অসম্মান মানুষ চিরকাল মনে রাখবে। তারা ফিলিস্তিনকে ভুলে জায়নাবাদী শাসন গোষ্ঠী এই অঞ্চলে ঢোকার অনুমতি দিয়েছে। গত 13 আগস্ট ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করতে শান্তি চুক্তিতে পৌঁছেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের এই বিতর্কিত চুক্তিতে পৌঁছানোর পর প্রথমবারের মতো আমিরাতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক বিমান চলাচল শুরু হয়। মার্কিন এবং ইসরায়েলি শীর্ষ এক প্রতিনিধি দলকে নিয়ে তেল আবিব থেকে আবুধাবিতে 2 দিনের সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং সুষ্ঠু
উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট এবং ব্রয়েন এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মি অর বেন শাব্বাত। সোমবার তিন দেশের যৌথ এক বিবৃতিতে গত 13 আগস্ট চুক্তিতে পৌঁছানোর ঘটনাকে এই অঞ্চলের স্থিতিশীলতা, অখণ্ডতা এবং সমৃদ্ধির জন্য সাহসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে সংযুক্ত আরব আমিরাত। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।